এখানে কনসেন্ট্রেশন তখন কম থাকবে আর এখানে কনসেন্ট্রেশন বেশি থাকবে আমরা জানি পানির কাজ হলো অভিশ্রবণ প্রক্রিয়ায় সে কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রায় পরিবাহিত হয় ঠিক আছে এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আমরা রেজনের লেটেস্ট একটা ক্লাস নিয়ে আসছি আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে পড়ব সেটা হলো রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম তোমাদের বইয়ে লেখা যে মূত্রের ঘনমাত্রা নির্ণয়ে হরমোনের ভূমিকা বাট অ্যাকচুয়ালি মূত্রের ঘনমাত্রা নির্ণয়ে যেই তিনটা হরমোন কাজ করে সেটা হলো রেনিন এনজিওটেনসিন আর অ্যালডোস্টেরন হরমোন এবং এই তিনটা হরমোন একটা সিস্টেমেটিক ওয়েতে কাজ করে তো ওই সিস্টেমটাকে আমি বলতেছি রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম ঠিক আছে রেনিন এনজিওটেনসিন এলটো স্ট্রেট এই তিনটা হরমোন কোন সিচুয়েশনে কাজ করা শুরু করে সেটা আমাদের আগে বুঝতে হবে এই তিনটা হরমোনের ক্রিয়ায় প্রস্রাব বা মূত্র হইল ঘন হয় অর্থাৎ কনসেন্ট্রেটেড ইউরিন ফ্লো হয় কনসেন্ট্রেটেড ইউরিন কখন ফ্লো হবে যখন তুমি পানি বেশি খাবা তখন তোমার ইউরিনের ঘনমাত্রা বাড়বে নাকি তুমি পানি কম খাবা তখন তোমার ইউরিনের ঘনমাত্রা বাড়বে যখন তুমি পানি কম খাবা তখন তোমার বডি পানি ধরে রাখতে চেষ্টা করবে যাতে তুমি ডিহাইড্রেশনে না ভুগো এই কারণে তোমার মূত্রের ঘনমাত্রা কি বাড়বে অর্থাৎ মূত্রটা বেশি ঘন হবে আর পানি বেশি খাইলে মূত্রটা হালকা হবে ঠিক আছে তো এখন সিচুয়েশনে এই তিনটা হরমোন অ্যাকচুয়ালি কাজ করে বা এই সিস্টেমটা অ্যাকচুয়ালি কখন অ্যাক্টিভেট হয় এইটা আমাদের জানা উচিত যে কখন এই তিনটা হরমোন কাজ করা শুরু করে অর্থাৎ এই সিস্টেমটা অ্যাক্টিভেট হয় তো এই সিস্টেমটা অ্যাক্টিভেট হয় যেসব সিচুয়েশনে ওই সব সিচুয়েশনটা আমি বলতেছি ধরো যখন তোমার অনেক ডিহাইড্রেশন হবে অর্থাৎ পানি শূন্যতা থাকবে তখন তোমার পানি বডিতে ধরে রাখতে হবে ওই সিচুয়েশনে তোমার এই রেনি রেনজিও টেন্সিল সিস্টেম অ্যাক্টিভ হবে এবং মূত্রের ঘনমাত্রা বৃদ্ধি করবে এই তিনটা হরমোন অ্যাকচুয়ালি মূত্রের ঘনমাত্রা বৃদ্ধি করে ডিহাইড্রেশন যখন হয় ভাইয়া তখন আমাদের বডিতে পানির পরিমাণ কমে যায় না নরমালি পানির পরিমাণ হলো কম থাকলেই তো ডিহাইড্রেশন বলে আমরা তাই না আমরা জানি রক্তের ভিতরে অনেক উপাদান আছে তাই না এটা ধরো একটা রক্তনালী রক্তের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে উপাদান মানে প্লাজমার পরিমাণ কত 55% না 55% আর প্লাজমার 90% কি পানি তার মানে রক্তের যে প্লাজমাটা এটা কি বাড়বে না কমবে অবশ্যই কমবে তাই না রক্তে পানির পরিমাণ মানে কি প্লাজমা কি কমবে যদি তুমি ডিহাইড্রেশনে ভোগো তাহলে তোমার বডিতে পানির পরিমাণ তো কম থাকবে তাই না কারণ বডিতে যদি পানি পানির পরিমাণ কম থাকে মানে কি রক্তেও তোমার যে প্লাজমার পরিমাণটা আছে ওইটা কি কমবে ঠিক আছে অর্থাৎ রক্তে পানির পরিমাণ হলো কমবে রক্তের পানির তরল যে অংশটুকু আছে রক্তের তরল অংশকে আমরা প্লাজমা বলি তো রক্তের তরল অংশটা কমবে ঠিক আছে আর রক্তের তরল অংশটা যদি কমে অর্থাৎ প্লাজমার পরিমাণ কমে তাহলে কি রক্তের পরিমাণও কমবে আর রক্তের পরিমাণ করলে ব্লাড প্রেশার অর্থাৎ রক্ত এই যে প্রাচীরে যে প্রেশারটা দেয় এই ব্লাড প্রেশার কি কমবে না বাড়বে মনে রাখবা ডিহাইড্রেশনের কারণে রক্তের প্রেশার কি হবে বিপি বা ব্লাড প্রেসার কমবে কারণ কি আমি দুইটা সিনারিও তোমাকে বলি ধরো এটা একটা পাইপ এই পাইপের মধ্যে দিয়ে তুমি একশো এমএল রক্ত ফ্লো করাইতেছো এটা আরেকটা পাইপ সেম লেভেল ধরো ডায়ামিটার দুইটা সেম দুইটা ডায়ামিটারি ডি এইটার ডায়ামিটারও ডি এটা ডায়ামিটারও ডি দুইটা ডায়ামিটার প্রশস্ততা সব সেম এই সেম রক্তনালির মধ্যে দিয়ে ধরো তুমি এক হাজার এমএল রক্ত ফ্লো করাইতেছো কোনটার ক্ষেত্রে ব্লাড প্রেশার বেশি থাকবে যদি একশো এমএল ফ্লো করাও তাহলে তো umar রক্ত যখন এন দিয়ে যাবে তখন এই প্রাচীরটা বেশি প্রসারিত করা ট্রাই করবে নাকি যদি এক হাজার এম অনেক বেশি পরিমাণে রক্ত এটার ভিতর দিয়ে ফ্লো করা তখন এই প্রাচীরটাকে এক্সটেন্ড করা ট্রাই করবে অবশ্যই যখন এক হাজার এম হবে তখন ব্লাড প্রেশারও কি এতগুলো ব্লাড যখন এটার মধ্যে ঢুকবে তখন এই প্রাচীরটাকে প্রসারিত করার ট্রাই করবে সো এক হাজার এম এর ক্ষেত্রে কি হবে বিপি বা ব্লাড প্রেশার বাড়বে তার মানে ব্লাড প্রেশারের ক্ষেত্রে ভলিউম বা আয়তন এটা কি রক্তের আয়তন না এক হাজার এম কি রক্তের আয়তন রক্তের আয়তন বা ভলিউম সমানুপাতিক ব্লাড প্রেশার অর্থাৎ ভলিউম বাড়লে ব্লাড প্রেশার বাড়বে ভলিউম কমলে ব্লাড প্রেশার কি কমবে ঠিক আছে যেমন এটার মধ্যে ব্লাড প্রেশার কিন্তু এক হাজার এমএল এর উপরেরটার ক্ষেত্রে কিন্তু কম একশো এমএল কিন্তু অনেক অল্প পরিমাণ রক্ত সো অল্প পরিমাণ রক্ত যদি ভিতর দিয়ে ফ্লো করাও তাহলে ব্লাড প্রেশারটা অত বেশি হবে না যদি এক হাজার এম এল ফ্লো করাও ঠিক আছে সো ডিহাইড্রেশনের কারণে কি রক্তের পরিমাণ বা রক্তের প্লাজমা পরিমাণ কমবে তাই বিপি বা ব্লাড প্রেশারও কি কমবে আরেকটা হইলো কি ভাইয়া ডিহাইড্রেশনের কারণে রক্তের প্লাজমার বা তরল পদার্থের পরিমাণ কমবে না রক্তে যদি তরল পদার্থের পরিমাণ কমে রক্তের তারল্যতা যদি কমে তাহলে রক্তটা কি ঘন হবে না হালকা হবে মানে একদম বেশি পানির মতো তরল হবে নাকি একটু একটু ঘন হয়ে যাবে অবশ্যই রক্তের ঘনমাত্রা কি হবে বাড়বে ঘনমাত্রার অ্যাকচুয়ালি মোলারিটি হিসেবে প্রকাশ করে বাট অসমোলারিটিও এক ধরনের ঘনমাত্রা সো রক্তের ঘনমাত্রা বা অসমোলারিটি ইংলিশে বলতেছি সো তিনটা সময় হলো আমাদের এই রেনিন রেনিনসিল সিস্টেম অ্যাক্টিভেট হয় কখন যখন তুমি ডিহাইড্রেশনে ভুগো দেখো ডিহাইড্রেশনে ভুগলে বডিতে পানির পরিমাণ কমবে বডিতে যদি পানির পরিমাণ কমে রক্তের তরল অংশের পরিমাণ বা প্লাজমার পরিমাণও কমবে প্লাজমার পরিমাণ কমলে ব্লাড প্রেশারও কি কমবে সো ব্লাড প্রেশার কমা হইলো সেকেন্ড কারণ তিনটা জিনিস কিন্তু সেম জিনিস ঠিক আছে আবার কি দেখো পানির পরিমাণ করলে রক্তে প্লাজমা বা তরলের পরিমাণ করবে তখন রক্তটা কি একটু বেশি ঘন হবে সো রক্তের ঘনমাত্রা বাড়লে সো এই তিনটা রিজনে কি হয় তোমার অ্যাক্টিভেট এই তিনটা রিজন আসলে একটা রিজনই বুঝতে পারছো ডিহাইড্রেশন হলে বিপি কমে ডিহাইড্রেশন হলে ঘনমাত্রা বাড়ে আবার ঘনমাত্রা বাড়া মানে বিপি হলো কমা মানে তিনটা রিজন আসলে একটা রিজনে সেম রিজনই এখন আমরা তাহলে রেনিন এনজিওটেনসিন অ্যালডোস্টেরন পড়া শুরু করব তার আগে সবার আগে কি আছে ভাইয়া রেনিন আছে তাহলে রেনিন হরমোনটা কি সেটা আমরা আগে সবার প্রথমে দেখব এখন রেনিন হরমোন দেখার আগে তোমার আগে বুঝতে হবে রেনিন হরমোনটা খরণ কোথা থেকে হয় হ্যাঁ রেনিন হরমোন খরণ হয় জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস বা জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স থেকে জাক্সটা গ্লোমেরুলার কমপ্লেক্স মানে কি খেয়াল করো জাক্সটা মানে কি জানো কাছাকাছি বা লাগানো এই দুটো যদি একদম লাগানো থাকে তাহলে আমি বলতে পারি যে পয়েন্টার আর পেনটা জাক্সটা পোজড আকারে আছে ঠিক আছে কি আকারে আছে জাক্সটা পোস্ট জাক্সটা পোজ মানে একে অপরের সাথে খুবই কাছাকাছি থাকা বা লাগানো থাকা সো জাক্সটা মানে কি কাঁচা কাছি জাক্সটা বলতে নর্মালি মনে রাখার জন্য এটা ইউজ করছিলাম জাস্ট নেক্সট টু অর্থাৎ জাক্স নেক্সট টু সামথিং ঠিক আছে অর্থাৎ খুবই কাছাকাছি তাহলে আমি কি বলছি যে রেনিন কোথা থেকে খরণ হয় রেনিন খরণ হয় জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে দেখো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস মানে কি খেয়াল করো এদিকে খেয়াল করো এই জায়গাটাই থাকে সেই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস এই জায়গায় দেখো আমাদের নিকটবর্তী পেচনালিকা হেললি লুক পরে দূরবর্তী পেছনালিকা কিন্তু একদম গ্লোমেরুলাসের কাছাকাছি এসে পড়ছে দেখছো দেখো এই গ্লোমেরুলাস এটা কি গ্লোমেরুলাস না আর দূরবর্তী পেচানালিকা ঘুরে ফিরে কি গ্লোমেরুলাসের একদম কাছাকাছি এসে পড়ছে না অবশ্যই এসে পড়ছে সো এই দূরবর্তী নালিকার কিছু কোষ আর আমাদের গ্লোমেরুলাসের এই রক্ত নালিকার কিছু কোষ আর এর মাঝখানের কিছু কোষ মিলিত হয়ে এই জায়গায় একটা কোষীয় যন্ত্র তৈরি করে অর্থাৎ এই যে গ্লোমেরুলাসের ঠিক আগে কি থাকে এফারেন্ট আর্টারিয়ল থাকে না এই অ্যাফারেন্ট আর্টারিয়লের মধ্যে অ্যাফারেন্ট আর্টারিয়ল প্রাচীরের কিছু কোষ আর এই যে দূরবর্তী পেছনালিকার কিছু কোষ আর তার মাঝখানের কিছু কোষ এখানে একটা কোষগুচ্ছ তৈরি হয় এবং এই কোষগুচ্ছ মিলে একটা কোষীয় যন্ত্র তৈরি করে এই কোষীয় যন্ত্রটার নামই হইলো ঠিক আছে জাক্সটা মানে কাছি গ্লোমেরুলার মানে গ্লোমেরুলাসের কাছাকাছি তাহলে জাক্সটা গ্লোমেরুলার বোঝায় গ্লোমেরুলাসের কাছাকাছি বা আমি এখানে যেটা বলছি জাস্ট নেক্সট টু গ্লোমেরুলাস দেখো এইখানে কি আছে এই যে আমার কি এটা গ্লোমেরুলাস না দেখো এই যে কোষীয় যন্ত্রটা এই জায়গায় আমি আঁকছি এটা কি গ্লোমেরুলাসের খুব কাছাকাছি এ দেখো এটা আমার গ্লোমেরুলাস এই গ্লোমেরুলাসের খুব কাছাকাছি এই কোষীয় যন্ত্রটা এই কারণে এটারে বলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস বা জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র এই কনসেপ্টটা বোঝার আগে তোমার অ্যানাটোমিটা বোঝা খুবই জরুরি যে ভাই অ্যাফারেন্ট আর্টারিও ডিজিটাল প্যাচনালিকা কাছাকাছি কিভাবে আসে খেয়াল করো এই যে এই এইভাবেই তো কাছাকাছি আসে দেখো প্যাচন নালিকা এই যে কি নিকটবর্তী প্যাচন এটা হলো হেনলি লুপ এরপর কি দূরবর্তী পেছানো লেখা ফাইনালি দেখছো এই যে এফার এন্ড টার্টারিয়লের কাছাকাছি চলে আসছে সো এইটা হল কাছাকাছি এসে এখানে একটা কোষীয় যন্ত্র সৃষ্টি করে এটাকে বলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস দেখো এই জায়গায় খেয়াল করো এই যে দেখো গ্লোমেরুলাস তাই না এই দেখো এফার এন দেখো এফার্যান্ড টার্টারিয়ল এর প্রাচীরের এখানে কিছু কোষ আর এই যে এটা কিন্তু সেই ডিজিটাল প্যাচনালিকা এই যে এটা ঠিক আছে এই ডিজিটাল প্যাচনালিকার কিছু কোর্স মিলে এই যে আমি কি বলছি দেখো এই আমার প্রক্সিমাল প্যাচনালিকা বা পিসিটি এটা হলো হেনলি লুপ এটা কি ডিসিটি বা ডিস্টাল আলিকা বা দূরবর্তী আলিকা এখন খেয়াল করো আমি কি বলছি এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসটা কি দেখো এই ডিস্টাল পেচনালিকার মধ্যে কিছু কোষ থাকে এই কোষগুলোর নাম হলো ম্যাকুলা ডেনসা অনেক ডেন্স আকার এই কোষগুলো থাকে তাই কোষগুলোর নাম কি ম্যাকুলা ডেনসা ডিস্টাল পেচনালিকার প্রাচীরে কিছু বিশেষ ধরনের কোষ থাকে এগুলোকে আমি কি বলতেছি ম্যাকুলা ডেনসা এটা হলো আমাদের এফারেন্ট আর্টারিওল এফারেন্ট আর্টারিওল মানে কি ভাইয়া ধমনিকা আমরা জানি ধমনির টিউনিকা মিডিয়া স্তরে কি থাকে অনল অনৈচ্ছিক পেশি থাকে না মিডিয়া স্তরে কি থাকে মাসেল থাকে স্মুথ মাসল বা অনৈচ্ছিক পেশি থাকে দেখো এই যে অ্যাফারেন্ট আর্টিয়ালের প্রাচীরে যে কিছু স্মুথ মাসল আছে এরা একটু মডিফাইড হয়ে যায় মডিফাইড হয়ে এরা বিশেষ ধরনের এই যে লাল কালারের কোষ গঠন করে কথা বুঝতে পারছো আমি কি বলছি অ্যাফারেন্ট আর্টারিওলের এই দিকে এটা তো অ্যাফারেন্ট আর্টারিওল তাই না এই অ্যাফারেন্ট আর্টের প্রাচীরে যে স্মুথ মাসল বা অনৈচ্ছিক পেশি আছে এই অনৈচ্ছিক পেশির কোষগুলো একটু মডিফাইড হয়ে একটু ডিফারেন্ট টাইপের হয়ে যায় মডিফাই মানে কি একটু চেঞ্জ হয়ে রকম হয়ে যায় নিজের চেহারা একটু পরিবর্তন করে ফেলে এই লাল কালারের কোর্সগুলো হলো সেই কোষ এই কোষগুলোকে আমি কি বলতেছি জানো জাক্সটা গ্লোমেরুলার কোষ কেন জাক্সটা গ্লোমেরুলার কোষ বলতেছি দেখো ভাই এটা কি গ্লোমেরুলাস না এই গ্লোমেরুলাসের খুব কাছাকাছি আছে এফারেন্ট আর্টারেলের এই কোর্সগুলা এই যে গ্লোমেরুলাস এই যে অ্যাফারেন্টারটা খুব কাছাকাছি এই কারণে এটারই বলতেছি জাক্সটা গ্লোমেরুলার কোষ ঠিক আছে দেখো তাহলে কি হইলো এইখানে আমার ডিজিটাল প্যাচরোনালিকায় আছে ম্যাকুলা ডেন্সা নামের অনেকগুলো কোষ এই যে কালো কালো আর লাল কালার আছে জাক্সটা গ্লোমেরুলার কোষ ঠিক আছে আর এই দুই ধরনের কোষগুচ্ছের মাঝখানে কানেকশন তৈরি করে আরেক ধরনের কোষ এই যে এই কোষগুলোকে বলে মেসেঞ্জিয়াল কোষ তাহলে দেখো এই যে লাল কালারের গুলা হইলো জাক্সটা গ্লোমেরুলার কোষ এই ডিস্টাল পেচনায়িকায় কালো কালো আছে কি ম্যাকুলা ডেন্সা কোষ আর দুই কোষের মাঝখানে কানেকশন তৈরি করে বা মেসেজের রাস্তা তৈরি করে কে মেসেঞ্জিয়াল কোষ দেখো কানেকশন তৈরি করার মাধ্যমে এই এই কালো কালারের কোষ বেগুনি কালারের কোষ আর লাল কালারের কোষ তিনটা মিলেকে একটা কোষ যন্ত্র সৃষ্টি হয়েছে না এই কোষ যন্ত্রটার নামই হলো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস বা জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র কারণ কি এটা গ্লোমেরুলাসের খুব কাছাকাছি আছে তাই এটাকে বলে জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র এখন যদি বলি আমি জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র বা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাসে কয় ধরনের কোষ থাকে তুমি বলবা ভাইয়া তিন ধরনের কোষ থাকে আমি যদি বলি কি কি। তখন তুমি বলবা ভাই ডিস্টাল প্যাচরনালিকার এই জায়গায় থাকে ম্যাকুলা ডেন্সা কোষ এই অ্যাফারেন্ট আর্টারিওলে থাকে জাক্সটা গ্লোমেরুলার কোষ এই লাল কালারের আর এটা হলো কি কালো কালারের ম্যাকুলা ডেন্সা লাল কালারের জাক্সটা গ্লোমেরুলার আর দুইটার মাঝখানে কানেকশন সৃষ্টি করে মেসেঞ্জিয়াল কোষ সো তিন ধরনের কোষ নিয়ে অ্যাকচুয়ালি কি এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস গঠিত দেখো জাক্সটা গ্লোমেরুলার কোষ আর জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস যন্ত্র কিন্তু সেম জিনিস না এই পুরা কোষের গুচ্ছটাকে বলতেছে জাক্সটা গ্লোমেরুলার যন্ত্র আর শুধু লাল কালারের কোষগুলো আছে এইগুলাকে বলতেছি আমি জাক্সটা গ্লোমেরুলার সেল বা জাক্সটা গ্লোমেরুলার কোষ ঠিক আছে সো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস বা যন্ত্রের মধ্যে এই যে কোষের যে যন্ত্র আছে এই যন্ত্রের মধ্যে কি কি কোষ আছে জাক্সটা গ্লোমেরুলার কোষ মেসেঞ্জিয়াল কোষ আর ম্যাকুলার ডেন্সা মনে রাখবা ম্যাকুলার ডেন্সা কে বলে সোডিয়াম সেন্সর সেলস অর্থাৎ ভাই এই ডিস্টাল পেছনের যে তরলটা আসে এই তরলের মধ্যে কি সোডিয়াম থাকে না এই সোডিয়ামকে এই ম্যাকুলা ডেন্সা কি করতে পারে এই যে কালো কালারের যে ম্যাকুলা ডেন্সা আছে এই ম্যাকুলা ডেন্সা হলো এই সোডিয়াম যে কি পরিমাণে আছে সেটাকে কি করতে পারে সেন্স করতে পারে এবং সোডিয়াম যদি বেশি পরিমাণে থাকে তখন তারা অ্যাক্টিভেট হয় না যখন কম পরিমাণে থাকে তখন তারা ইরিটেটেড হয়ে যায় তখন তারা অ্যাক্টিভেটেড হয়ে যায় তো তারা সোডিয়াম সেন্স করতে পছন্দ করে সোডিয়াম যদি কমে যায় তখন তারা কি হয়ে যায় এই ম্যাকুলা ডেন্সা কোর্সগুলো অ্যাক্টিভেটেড হয়ে যায় প্লাস প্লাস দিয়ে আমি বুঝাইছি অ্যাক্টিভেটেড হওয়া তো আমি একটা একটা করে কাজ বলতেছি দেখো এই যে আমার এইখানে যে কি আছে ম্যাকুলা ডেন্সা কোষ এগুলার কাজ কি সোডিয়ামকে সেন্স করা কোন জায়গায় সোডিয়ামকে সেন্স করবে এই যে ভাইয়া ডিস্টাল প্যাচোমোনালিকার তরলে এই যে মূত্র যে তৈরি হইতেছে এই মূত্রের মধ্যে এই যে যে সোডিয়াম আসে এই সোডিয়ামকে সেন্স করাই হলো এই ম্যাকুলা ডেন্সার কাজ এরপর আসো ভাইয়া জাক্সটা গ্লোমিনুলার সেলের কাজ কি জাক্সটা গ্লোমিনুলার সেলের খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে এই যে জাক্সটা গ্লোমিনুলার সেলের কাজ হলো রেনিন নামক হরমোন করা দেখো এটাকে বলে এনজাইম লাইক হরমোন অর্থাৎ এটা রেনিনের কাজ হইলো অনেকটা এনজাইমের মতো বাট অ্যাকচুয়ালি এটা হরমোন ঠিক আছে বিভিন্ন এটা নিয়ে কনফিউশন আছে যে রেনিন কি আসলে এনজাইম নাকি রেনিন হইল হরমোন দেখো ভাইয়া যদি আমি লিখি আর ই এন আই এন রেনিন তাহলে সেটা হবে ভাইয়া হরমোন অ্যাকচুয়ালি বুঝতে পারছো এবং এই রেনিন না ভাইয়া রেনাল শব্দ থেকে আসছে রেনাল মানে কিডনি তার মানে রেনিন হরমোন কই থেকে খরিত হয় কিডনি থেকে খরিত হয় আমি যদি আরও স্পেসিফ্যালি বলি কিডনি নেফ্রনের জাক্সটা গ্লোমেরুলার কোষ এই যে এই লাল কালারের যে কোষগুলো আছে এরা হইল ব্লাডে আমরা জানি হরমোন কই খরিত হয় ব্লাডে খরিত হয় এরা হইল ব্লাডে এই রেনিন হরমোনটা খরণ করে এনজাইম হইল নালির মধ্যে খরিত হয় এ কারণে ওরা বলে বহি খরা গ্রন্থি আর ব্লাডের বাইরে নালির মধ্যে খরিত হয় এই কারণে ব্লাডের বাইরে যেহেতু এনজাইম খরিত হয় তাই এনজাইম যেসব গ্রন্থি থেকে খরিত হয় ওগুলোকে বলে বহি খরা গ্রন্থি কিন্তু আমরা জানি হরমোন হইলেও রক্তের মধ্যে খরিত হয় সো এই যে এফারেন্টাট্রেল প্রাচীরের যে কোষগুলা এরা রক্তে এই যে এফারেন্টাটেল রক্তের মধ্যে কি খরণ করে রেনিন হরমোন খরণ করে রেনাল শব্দ থেকে আসছে রেনিন রেনিন নামের কিন্তু একটা এনজাইমও আছে কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু আমরা সেটা নিয়ে কথা বলতেছি না এইখানে আমরা এই রেনিন হরমোন নিয়ে কথা বলতেছি রেনিনের যে এনজাইম আছে ওইটা আমরা পড়ছি পরিপাক ও শোষণ চ্যাপ্টারে ওইটার বানানো কিন্তু আলাদা ওইটার এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট দেখো ওইটার বানানে ডাবল এন থাকে ঠিক আছে আর ই ডাবল এন আইএন যদি আরই এই যে দেখো ডাবল এন থাকে এই ডাবল এন আইএন থাকে তখন এটা হলো একটা ডাইজেস্টিভ এনজাইম যেটা মিল্কের যে প্রোটিন আছে মিল্কের প্রোটিন ক্যাসিনকে ডাইজেস্ট করে ঠিক আছে সো ওইটা এটা কিন্তু সেম না এই রেনিন হইল ভাইয়া একটা এনজাইম যেটা নাকি পাকস্থলী থেকে খরিত হয় এবং মিল্কের প্রোটিন কি করে ডাইজেস্ট করে মিল্কের প্রোটিন হলো ক্যাসিন ক্যাসিনকে ডাইজেস্ট করে আর এই রেনিন যদি একটা এন থাকে তখন হইলো এটা একটা হরমোন এই রেনিন শব্দটা আসছে রেনাল শব্দ থেকে এটা হলো কি দুইটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস সো দুইটার মধ্যে তোমরা পেস লাগাবা না রেনিন নামের হরমোন আছে রেনিন নামের এনজাইমও আছে কিন্তু দুইটার উচ্চারণ সেম হইলেও একটার মধ্যে এন বেশি আছে যেটার মধ্যে এন বেশি থাকবে ওইটারে বলবা কি এনজাইম আর যেটার মধ্যে এন একটা কম থাকবে ওটা বলবা কি হরমোন ঠিক আছে এটা নিয়ে কনফিউশন থাকতেই পারে অনেক বইও দেখছি আমি একটু একটু ভুল টুল লেগছে তোমরা একটু কারেক্ট করে নিও আর রেনিন যে হরমোন এটা হারে হারে প্রমাণ পাবা কেমনে দেখো এই জাক্সটা গ্লোমুলার কোষ রেনিনকে কোথায় ক্ষরণ করছে রক্তে ক্ষরণ করছে আমরা জানি হরমোন রক্তে খরিত হয় এনজাইম কিন্তু রক্তে খরিত হয় না আবার দেখব আমরা পড়ছি হরমোন হলো রক্তে খরিত হয় এবং দূরবর্তী এরিয়াতে যায় কাজ করে মানে রক্ত থেকে সে পরিবাহিত হয়ে অন্য একটা সাইটে যেই সাইটে খরিত হয় ওই সাইটে কাজ না করে অন্য একটা তরুবর্তী স্থানে কাজ করে দেখবা এই রেনিনো দূরবর্তী কোন একটা স্থানে কাজ করবে এই কারণে এটা একটা হরমোন তবে এটার কার্যকলাপ অনেকটা এনজাইমের মতো এই রেনিনের কার্যকলাপও অনেকটা প্রোটিওলাইটিক এনজাইমের মতো এটা আমরা একটু দেখব বাট মেইনলি এটা একটা হরমোন ঠিক আছে এটাকে বলে এনজাইম লাইক হরমোন কাজ কাম এনজাইমের মতো কিন্তু আসলে এটা একটা হরমোন আর এই যে ডাবল এন আই এন রেনিন এটা হলো ভাইয়া পিওর এনজাইম এটা নিয়ে কোনো কনফিউশন নাই ঠিক আছে আচ্ছা সো আমরা কি শিখলাম আমরা শিখলাম জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস কি এই তিন ধরনের কোষ নিয়ে একটা গুচ্ছ কোষীয় যন্ত্র গঠিত হয় এটাকে বলে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস এর মধ্যে জাক্সটা গ্লোমেরুলার সেলের কাজ হলো তোমার রেনিন খরণ করা রেনিন নামক হরমোন খরণ করা আর ম্যাকুলা ডেন্সার কাজ হলো সোডিয়াম সেন্সর সেল হিসেবে কাজ করে অর্থাৎ সোডিয়ামকে সে সেন্স করতে পারে তো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস মানে কি এটা আমরা পড়লাম যে এইখানে যে কোষ যন্ত্র আছে তিনটা কোষ মিলায় কি কি জাক্সটা জাকস্টাগ্লোমেরো সেল সেল আর মেকুলা ডেন্সার এই তিনটা মিলায় যে কোষযন্ত্র তৈরি হয় সেটাকে জাকসটাগ্লোমের অ্যাপারেটাস বলে এর মধ্যে জাকসট্রাগ্লোমের সেলের কাজ হইল রেনিন হরমোন ক্ষরণ করা ম্যাকুলা ডেন্সার কাজ হল ডিস্টালিক তরলের মধ্যে যে সোডিয়ামের লেভেল আছে সেই সোডিয়ামের লেভেলটা কী করা সেন্স করা অর্থাৎ তারা সোডিয়ামের লেভেলটা টেস্ট করতে পারে ঠিক আছে সেন্স করতে পারে সোডিয়ামের লেভেল যদি কমে যায় তখন তারা অ্যাক্টিভেটেড হয়ে যায় আর এই মেসেন্জিয়াল সেলের কাজ কি ভাইয়া নামের মধ্যেই কাজ আছে মেসেনজিয়াল সেলের কাজ হলো এই যে লাল কালারের কোষ আর কালো কালারের কোষ অর্থাৎ জাক্সটা গ্লোমেরুলার কোষ আর ম্যাকুলা ডেন্সার কোষের মাঝখানে একটা কানেকশন তৈরি করা বা মেসেজের একটা মিডিয়াম তৈরি করা অর্থাৎ এই দুইটা কোষকে কানেকশন করে কে মেসেঞ্জিয়াল কোষ এখন ধরো তুমি ডিহাইড্রেশনে ভুগতেছো যখন তুমি ডিহাইড্রেশনে ভুগতেছো তখন তোমার ব্লাড প্রেশার কি বেশি থাকবে না কম থাকবে অবশ্যই কম থাকবে এটা আমরা আলোচনা করছি একটু আগে সো আমাদের এই অ্যাফারেন্ট আর্টারিয়ালের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো কি হবে কমবে না বাড়বে ব্লাড প্রেসার যেহেতু কম অ্যাফারেন্ট আর্টারিয়ালের মধ্যে দিয়ে তাহলে কম পরিমাণ রক্ত এই জায়গায় আসবে রক্তের পরিমাণই তো কম ভাইয়া ডিহাইড্রেশন হয়েছে তার মানে কি রক্তের পরিমাণ কম কারণ কি রক্তের প্লাজমার পরিমাণ কম রক্তের প্লাজমা কমে গেছে তাহলে রক্ত ঘন হয়ে গেছে তখন কম পরিমাণ রক্ত কিন্তু এই জায়গায় আসবে যেহেতু ব্লাড প্রেশারও কম তাহলে কম পরিমাণ রক্ত যদি এই জায়গায় আসে তখন কি জিএফ কি কইমা যাবে না বেশি পরিমাণ রক্ত কি এখানে আসতে পারবে এই যে ফিলট্রেশন হয়ে বোমেন্স ক্যাপসুলে ঢুকবে কি অল্প পরিমাণ না বেশি পরিমাণ যেহেতু কমে গেছে তাহলে মধ্যে ব্লাড ফ্লো কমে গেছে তাহলে ব্লাড ফ্লো যদি কমে যায় তাহলে এই মূত্র তৈরির পরিমাণও কি হবে কমে যাবে এই মূত্র তৈরির পরিমাণও কি হবে অল্প পরিমাণ তরল কিন্তু এই জায়গায় এ টাইম জমা হবে কারণ কি জিএফআর কমে যাবে তাহলে দেখো ব্লাড প্রেশার যদি কমে তাহলে অ্যাফারেন্ট আর্টারিলের মধ্যে দিয়ে ব্লাড ফ্লো কমে যাবে তাহলে রক্ত ওই জায়গায় কম আসবে রক্ত যদি এই জায়গায় কম আসে তখন এই রক্ত এখান থেকে বের হয়ে এই গ্লোমেরুলার ফিল্ট্রেট হিসেবে বোমেন্স ক্যাপসুলার ক্যাপসুলার স্পেসের জমা হওয়ার পরিমাণও কি হবে কম হবে কারণ কম পরিমাণ রক্ত আসতেছে তাই কম পরিমাণ ফিল্ট্রেট বা দ্রবণ এইখানে তৈরি হবে অর্থাৎ জিএফআর কমে যাবে জিএফআর মানে কি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট অর্থাৎ এখানে তরলে ফিলট্রেশন রেট বা ফিলট্রেশন হয়ে এখানে জমা হওয়ার টেন্ডেন্সি বা পরিমাণ কি হবে অল্প পরিমাণে হবে তাহলে এই তরলটা কি এই প্রক্সিমাল প্যাচন দিয়ে অনেক দ্রুত নামবে নাকি ধীরে ধীরে নামবে অবশ্যই ভাইয়া ধীরে ধীরে নামবে অর্থাৎ এই তরলের যাত্রাটা প্রক্সিমাল প্যাচন নালিকা দিয়ে কি হবে স্লোলি হবে এখন এটা যদি তোমরা বুঝতে না পারো আমি সিম্পল একটা উদাহরণ দিই খেয়াল করো ধরো একটা পাইপের মধ্যে দিয়ে তুমি এক লিটার প্রাণী এখান দিয়ে ফ্লো করাইতেছো তখন এটা তাড়াতাড়ি যাবে নাকি তুমি যদি এই পাইপের মধ্যে দিয়ে এক কেমএল ফোটা ফোটা পানি এই জায়গায় দাও তখন এটা তাড়াতাড়ি যাবে অবশ্যই যদি এক লিটার থাকে পানির পরিমাণ বেশি থাকে তখন এটা কি পাইপের মধ্যে দিয়ে দ্রুত হলো পরিবাহিত হবে কিন্তু তুমি যদি পাইপের মধ্যে ফোটা 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 দাও তখন কি এটা তাড়াতাড়ি ফ্লো হবে না এটা কি হবে ধীরে ধীরে ফ্লো হবে কথা বুঝতে পারছো এই কারণেই যেহেতু ব্লাড প্রেশার ভায়া কমে গেছে তাহলে ব্লাড এখানে কম আসতেছে ব্লাড ফ্লো কমে গেছে ব্লাড ফ্লো যেহেতু কমে গেছে তাই এখানে তরলের পরিমাণও কি কমে যাবে কারণ ব্লাড ফ্লো যেহেতু কম তাই তরল এখানে এই গ্লোমেরুলাস ভেদ করে এই বোমেন্স ক্যাপসুলে জমা হওয়ার পরিমাণ কি হবে কম হবে যেহেতু ব্লাড ফ্লো কম এখানে তরল কম আসতেছে তাই এখানে তরল কি কম জমা হবে কম পরিমাণ দ্রবণ ফিল্টেশন হয়ে বা পরিশ্রুত হয়ে এখানে জমা হবে ঠিক আছে আচ্ছা যদি দ্রবণের পরিমাণ ভাইয়া কম থাকে তখন ওই দ্রবণটা কি ধীরে ধীরে এখান দিয়ে প্রক্সিমাল পেছন নালিকা দিয়ে যাবে নাকি দ্রুত যাবে অ্যান্সার হইল ধীরে ধীরে যাবে কারণ কি এক ফোটা ফোটা করে দিলে ওটা ধীরে ধীরে যায় তাহলে এই প্রক্সিমাল পেসোনালিকার যে কোষগুলা আছে এই কোষগুলা এই তরলগুলা শোষণ করার সময় কি বেশি পাবে না কম পাবে অবশ্যই সময় বেশি পাবে দেখো জিএফআর যদি কমে যায় পরিশ্রুত তরলের পরিমাণও কি কমবে তরলের পরিমাণ কমবে তারা ধীরে ধীরে যাবে পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলের মধ্যে দিয়ে যাত্রা করবে যদি তারা ধীরে ধীরে যাত্রা করে তখন এই কোষগুলা ভেয়া এই তরলগুলা যেটা নাকি ধীরে ধীরে নামতেছে কারণ কি ফুটায় ফুটায় দিতেছি অনেক অল্প পরিমাণ তরল এখানে দিয়ে নামতেছে ওইগুলা শোষণ করার জন্য সময় বেশি পাবে না কম পাবে সময় বেশি পাবে তখন বেশি বেশি তরল কী করবে শোষণ করবে বেশি বেশি পরিমাণে পুনঃশোষণের হার কি করবে বাড়ায় দিবে এই কারণে পুনঃশোষণের হার যদি বাড়ায় তখন বিভিন্ন দ্রব্যের পুনঃশোষণের হার কি বেড়ে যাবে যেহেতু এটা ধীরে ধীরে তাই এই স্টে করতেছে এই কোষগুলা কি এই তরল শোষণের জন্য সময় বেশি পাইতেছে সময় বেশি পাওয়ার জন্য ধীরে ধীরে তরলগুলা কি হইতেছে যেহেতু নামতেছে তাই সময় বেশি পাওয়ার জন্য শোষণের পরিমাণও কি বেশি হইতেছে কারণ বেশি টাইম ধরে এই তরলটারে শোষণ করতেছে তার কারণে বিভিন্ন দ্রব্য শোষণের পরিমাণ পুনঃশোষণের হার কি বেড়ে যাবে যেমন গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড সবকিছু পুনঃশোষণের হার বাড়বে তাহলে সোডিয়াম পুনঃশোষণের হারও কি বাড়বে তাহলে সোডিয়ামও কিন্তু এবার বেশি পরিমাণে পুনঃশোষিত হয়ে আবার রক্ত ব্যাগ করবে তাই না তাহলে এখান থেকে এই তরলের মধ্যে যে সোডিয়াম আসে সেটা বেশি পরিমাণে পুনঃশোষিত হয়ে কোথায় ব্যাক ব্যাক করলো করলো রক্তে তাহলে এইখানে যে তরলটা আসলো এই যে লুপ যে 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 ফাইনালি ডিসিটি এই এইখানে তরলটা আসলো ওইখানে সোডিয়ামের পরিমাণ বেশি থাকবে না কম কম থাকবে থাকবে অবশ্যই পাগল দেখো সোডিয়াম কি বেশি পরিমাণে পুনঃশোষণ করে নিছে না এই জায়গায় তো বেশি পরিমাণে সোডিয়াম তো রক্তেই চলে গেছে তার মানে এই যে তরলটা আছে এই তরল থেকে তো সোডিয়াম আমি পুনঃশোষণ করেই ফেলছি তাহলে বেশি পরিমাণ সোডিয়াম যদি এইখান থেকে পুনঃশোষণ করেই তাহলে এইখানে যে যাবে তরলটা ওই তরলে সোডিয়ামের পরিমাণ কি থাকবে কম থাকবে কারণ বেশি পরিমাণ এখানেই নিয়ে গেছি আমি জানি সোডিয়ামের পরিমাণ যখন কম থাকে তখন এরা ম্যাকোলা ডেন্সা কোষকে কি করে দেয় অ্যাক্টিভেট করে দেয় তাই না আমরা এটা আগেই পড়ছি যে সোডিয়াম সেন্সর কোষ এই যে কোষগুলো এগুলোকে বলে কি ম্যাকুলা ডেন্সা কোষ ম্যাকুলা ডেন্সা কোষ কি সোডিয়াম সেন্সর হিসেবে কাজ করে এগুলো কি হয়ে যায় তখন সোডিয়াম যখন কম থাকে তখন ম্যাকুলা ডেন্সা কোষ অ্যাক্টিভ হয়ে যায় এরা সোডিয়ামকে টেস্ট করতে এদের পছন্দ তাহলে সোডিয়াম যখন কম থাকে তখন তারা টেস্ট করতে পারে না তাই তারা ইরিটেটেড হয়ে যায় ঠিক আছে ইরিটেটেড হয়ে তারা অ্যাক্টিভেট হয়ে যায় অ্যাক্টিভেট হয়ে কোষটা সিগন্যাল পাঠায় কাকে মেসেঞ্জিয়াল সেলকে সিগন্যাল পাঠায় এই বেগুনি কালার কোর্সগুলো হল মেসেন্জিয়াল কোর্স কোষটা এই সিগন্যাল ট্রান্সমিট করে কাকে দেয় মেসেঞ্জিয়ালের কোষের কাজ কী বলতো দুইটা জিনিসের মধ্যে কি করা কানেকশন তৈরি করা অর্থাৎ জ্যাক্সটাগ্লোমের সেল মেসেনজিয়াল সেলকে সংকেত পাঠায় মেসেনজিয়াল সেল সেই সংকেতটা কোথায় পাঠায় জাক্সটা গ্লোমেরুলার সেলে পাঠায় এইখানে দেখো ম্যাকোলাডেন্সার সেল প্রথমে মেসেনজিয়াল সেলে সংকেত পাঠায় মেসেঞ্জিয়াল সেল সেই সংকেটটা গ্লোমেরুলার সেলে পাঠায় এখন সেই সংকেত পায় জাক্সটা গ্লোমেরুলার সেলও অ্যাক্টিভ হয়ে যায় জাক্সটা গ্লোমেরুলার সেলের কাজ কি আমি আগেই বলছি রেনিন হরমোন ক্ষরণ করা তাহলে জাক্সটা গ্লোমেরুলার সেল এবার রক্তে কি করবে রক্তে সে নামক করবে এখন রক্তে চলে আসলো রেনিন হরমোন এইবার রেনিন হরমোন কি করবে সেটা দেখো মনে আছে লিভার পড়ছিলা যে লিভার থেকে একটা নিষ্ক্রিয় হরমোন খরিত হয় যেটা নাকি রক্তে চলে আসে এই নিষ্ক্রিয় হরমোনটার নাম কি এনজিওটেনসি নোজেন ধরো এই যে লিভার থেকে এই যে গোল গোলগুলা এগুলা হলো এনজিওটেনসিনোজেন হরমোন এটা কই রক্তে খরিত হয় এটা অলওয়েজই খরিত হইতে থাকে এটা একটা নিষ্ক্রিয় হরমোন যেই সব জিনিসের শেষে জেন কথাটা বা নোজেন কথাটা পাবা ওইটা বলবা কি নিষ্ক্রিয় হরমোন সক্রিয় না এখনো সে অ্যাক্টিভেটেড না এখনো সে কোনো কাজ করতে পারে না তো আগে আমরা দেখলাম যে এইখান থেকে রেনিন হরমোন খরিত হয়েছিল এইখানে এই রক্তে রেনিন হরমোন খরিত হয়েছিল এই যে দেখো লাল কালির এই গোলগুলা এই গোলগুলারে তুমি মনে করো রেনিন হরমোন তাহলে রেনিন হরমোন এই রক্তে প্রবাহিত হয়ে কি ভাইয়া এই রক্ত দিয়ে কি লিভারের কাছাকাছি চলে আসতে পারে আর লিভারের কাছাকাছি এই জিনিসটা কি ভাইয়া এই জিনিসটারে আমি বলতেছি এনজিওটেনসিনোজেন হরমোন তাহলে দেখো এখন রেনিন হরমোন আর এনজিও টেনসিনোজেন হরমোন যখন কাছাকাছি আসে তখন কি হয় রেনিন হরমোন এনজিওটেনসিনোজেন হরমোনের উপরে কাজ করে এনজিওটেনসিনোজেন টেনসিনোজেন হরমোনকে সক্রিয় করে দেয় সেটা কিভাবে এনজিওটেন্সিন হরমোন না একটা পেপটাইড হরমোন অর্থাৎ অনেকগুলা অ্যামিনো অ্যাসিড মিলে হইল এই হরমোনটা গঠিত ধরো এই হরমোনটা হইল নোজেন হরমোন অ্যাকচুয়ালি ঠিক আছে এই হরমোনটা হইল অনেকগুলা অ্যামিনো অ্যাসিড এই বলগুলা হইল অ্যামিনো অ্যাসিড এই অ্যামিনো অ্যাসিড একে অপরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ভ্যা পেপটাইট বন্ড গঠন করে না সো এটা হইলো সেই পেপটাইড হরমোন ঠিক আছে পেপটাইট বন্ড গঠন করে ধরো এরকম সার্কুলার একটা পেপটাইট হলো অ্যানজিওটেন্সি নোজেল এখন রেনিন এসে কি করে জানো রেনিন এসে এই পেপটাইট বন্ডগুলা ভাইঙা দেয় পেপটাইট বন্ডগুলা এই যে দেখছো রেনিন এসে দেখো পেপটাইট বন্ডগুলা এই যে এখান থেকে কাইটা দিতেছে রেনিন এসে যখন পেপটাইট বন্ডগুলা কেটে দিবে তখন এটা কি হয়ে যাবে পেপটাইট বন্ড নষ্ট হয়ে যাবে তখন এই অ্যানজিওটেন্সিনোজেন হরমোনের যে স্ট্রাকচারটা এটা কি ভেঙে এরকম সরল রৈখিক বৃত্তাকার থেকে কি হয়ে যাবে সরল রেখিক হয়ে যাবে তখন এনজিওটেন্সিনোজেন হরমোনটা অ্যাক্টিভ হয়ে কিসে কনভার্ট হবে জানো এই যে একটু আগে গোল যে হরমোনটা এটার নাম কি দিছিলাম ভাই এনজিওটেন্সিনোজেন তার মানে কি এটা নিষ্ক্রিয় ঠিক আছে রেনিন আসলো রেনিন আসে এটা দুইটা অ্যামিনো অ্যাসিডের বন্ড হইলো ভাইঙা দিল ভাঙা দেওয়ার পরে এই গোল বৃত্তাকার হরমোন কি হয়ে গেল এরকম সরল রৈখিক হয়ে গেল ওইটারে আমি কি এনজিওটেন্সিনোজেন বলবো না গোলটারে আমি বলছি এনজিওটেন্সিনোজেন কারণ সরল রৈখিক হওয়ার পর এটা হয়ে যায় অ্যাক্টিভ তখন এটারে আমি বলি এনজিও টেনসিন ওয়ান তাহলে রেনিন ভ্যা কি করে বলতো রেনিন হলো ভ্যা এই এনজিও টেনসিনোজেন হরমোনের উপরে কাজ করে দেখো এটা হলো রেনিন এটা এনজিও টেনসিনোজেন হরমোনের উপরে কাজ করে দুইটা পেপটাইড বন্ড ভেঙে দেয় এটা সরল হয়ে যায় তখন এটারে বলে এনজিও টেনসিন ওয়ান মনে রাখবা এনজিও টেনসিন ওয়ান হলো একটা পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর ভেসো কনস্ট্রিক্টর মানে কি ভ্যা ভেসো কনস্ট্রিকটর মানে হলো ভেসেলকে যে কনস্ট্রিক্ট করে এই যে তোমার ভেসেল আছে তোমার ব্লাড ভেসেল ধরো এটা সাপোজ হইলো ব্লাড ভেসেল ভেসো কনস্ট্রিক্টর হরমোন মানে কি জানো ধরো এই যে এনজিও টেনসিন ওয়ান এটা যখন এই এই ব্লাড ভেসেলের প্রাচীরের উপরে সেইভাবে কাজ করবে এই ব্লাড ভেসেলের প্রাচীরটা এরকম সংকোচিত করবে ঠিক আছে এই যে এইভাবে কি করবে দুই সাইড থেকে প্রেশার দিয়ে সংকোচিত করবে ধরো এটা রক্তের মধ্যে আছে এই এনজিও টেনসিন ওয়ান হরমোনটা রক্তের মধ্যে আছে এ হইলো কি প্রাচীরের রিসপ্টেরা যায় যুক্ত হয় যুক্ত হওয়ার পর কি হয় ধরো এটা রক্তের মধ্যে আছে। তখন এটা কি করে এই যে যে রিসেপ্টর থাকে সেখানে যায় যুক্ত হয় যুক্ত হওয়ার পরে সে কি করে ভেসো কনস্ট্রিকশন করে ভেসো কনস্ট্রিকশন মানে কি এই জায়গাটারে ব্লাড ভেসেলটারে কনস্ট্রিক্ট করে দেওয়া কনস্ট্রিক্ট মানে সংকুচিত করে দেওয়া অর্থাৎ ব্লাড ভেসেলের ধরো এটা হলো লুমেন এই জায়গা দিয়ে ব্লাড ফ্লো হইতেছে এই জায়গাটারে কি করে দেওয়া কনস্ট্রিক্ট করে দেওয়া বা সংকুচিত করে দেওয়া যখন সংকুচিত করে দিবা। তখন কি ব্লাড এর রাস্তাটা কি ন্যারো হয়ে যাবে না আর ব্লাড এর রাস্তাটা যখন ন্যারো হয়ে যাবে তখন ব্লাড প্রেশার বাড়বে না কমবে বলতো অবশ্যই ব্লাড প্রেশার কি হবে বাড়বে তাহলে দেখো আমাদের প্রবলেম প্রথমে কি ছিল ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে এরকম হয়েছে ভেসো কনস্ট্রিকশনের মাধ্যমে আমি ব্লাড প্রেশার কিন্তু কি করে দিলাম বাড়ায় দিলাম ব্লাড প্রেশার কিভাবে বাড়ে ভাইয়া দেখো এই যে একটা প্রশস্ত রক্তনালী এই রক্তনালীর মধ্যে দিয়ে ধরো আমি একশো এম এল ব্লাড ফ্লো করাইলাম এবার এই রক্তনালীরে আমি ভেসো কনস্ট্রিকশন করা বা সংকুচিত করে এক একদম চিকন করে ফেললাম এইবার এটার মধ্যে দিয়ে সেম পরিমাণ একশো এম ব্লাড ফ্লো করাইলাম তোমার কি মনে হয় কোনটার মধ্যে দিয়ে ব্লাড ফ্লো হওয়ার সময় এর প্রাচীরে বেশি প্রেশার ক্রিয়েট করবে এটা যেহেতু প্রশস্ত তাই এটার মধ্যে দিয়ে ইজিলি চলে যাবে ব্লাডটা কিন্তু যদি এটার মধ্যে দিয়ে যায় তখন এটা যেহেতু ন্যারো তাই এটার মধ্যে যাইতে গেলে এর প্রাচীরে কি প্রেশার বেশি ক্রিয়েট করবে এই কারণে মনে রাখবা ভেসো কনস্ট্রাকশন করলে ব্লাড প্রেশার কি বাড়ে অলওয়েজ মনে রাখবা ব্লাড ভেসেলের ডায়ামিটার অর্থাৎ ব্লাড ভেসেলের ব্যাস ব্যাস সমানুপাতিক বাই অর্থাৎ ব্যাস যদি আমি বাড়াই আমার কমবে ব্যাস যদি আমি কমাই ব্লাড প্রেশার আমার বাড়বে দেখো আমি কিন্তু এই জায়গায় ব্যাসটাই কমাই দিসি খেয়াল করো এটা আমার ব্যাস ছিল এই ব্যাসটাকে কমায় আমি কি অনেক ছোট করে দিছি না রক্তনালীর ব্যাসটাকে একদম ছোট করে দিছি দেখো তখন আমার ব্যাসটা কি অনেক অল্প হয়ে গেছে এখানে এত লম্বা ব্যাস ছিল এখানে কি ব্যাসটা অনেক ছোট হয়ে গেছে তাহলে ব্যাস যখন আমি ছোট করব তখন আমি জানি যেহেতু এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক ব্লাড প্রেশার কি বাড়বে এটাই কিন্তু আমার প্রবলেম ছিল প্রথমে কিন্তু আমি বলছিলাম বিপি কমে গেলে এটা হয় তো বিপি কমে গেলে বাড়াইলো এবং আমরা আবার কি নর্মাল হয়ে গেলাম আমার দেখো ব্লাড প্রেশার ধরো এটা ছিল ব্লাড প্রেশার এখন কইমা নিচে নাইমে গেল এখন আবার এই রেনিন হরমোন কাজ করার কারণে এনজিও ওয়ান তৈরি হয় এই এনজিও ওয়ান হলো ভেসো কনস্ট্রিকশন করে ব্লাড প্রেশার আবার কি বাড়বে বাড়ায় আবার দেখো নর্মালে চলে আসে অ্যানজিওটেনসিন ওয়ান কিন্তু এখানেই শেষ না অ্যানজিওটেনসিন ওয়ান পরে চলে যায় ফুসফুসে ফুসফুসে একটা এনজাইম থাকে এনজাইমটার নাম হইল এ সিই বা অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম এ দিয়ে হইল অ্যানজিওটেনসিন সি দিয়ে হইল কনভার্টিং এনজাইম আমি লিখি সো অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম ঠিক আছে এখন এই অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম কি করে জানো এই অ্যানজিওটেনসিন ওয়ান কে অ্যানজিওটেনসিন টু তে কনভার্ট করে অ্যানজিওটেনসিন ওয়ান আর অ্যানজিওটেনসিন টু এর কাজ অনেকটা সেম অ্যানজিওটেনসিন ওয়ান ও ভিসু কনস্ট্রিক্টর অ্যানজিওটেন্সিন টু ও ভেসো কনস্ট্রিক্টন কিন্তু একটু পাওয়ারফুল ভেসো কনস্ট্রিক্টর তাই এ ব্লাড প্রেসারটা আর একটু বাড়ায় তবে অ্যানজিওটেন্সিন টু এর আরেকটা একটা এক্সট্রা কাজ আছে সেই এক্সট্রা কাজটা কি ভাই সেই এক্সট্রা কাজটা হলো এই অ্যানজিওটেন্সিন টু না ভাইয়া কিডনির উপর একটা গ্রন্থি থাকে না নাম কি অ্যাড্রেনাল গ্রন্থি এটা আমরা একদম ফার্স্ট ক্লাসেই কিন্তু বলছি সরি ফার্স্ট ক্লাস না মেবি থার্ড ক্লাসে মেবি বলছি সো কিডনি যখন পড়াইছি তখন কিন্তু আমরা এই গ্রন্থি শব্দের অর্থ উপরে রেনাল মানে কিডনি তাহলে যেই গ্রন্থিটা এই যে টুপির মতো কিডনির উপরে টুপির মতো যেই গ্রন্থি থাকে এটাকে বলে অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থির দুইটা এরিয়া থাকে তুমি যদি অ্যাড্রেনাল গ্রন্থিকে কাটো তাহলে দুইটা এরিয়ায় বাবা দেখো এটা দেখাচ্ছে এই যে বাইরের দিকের যে এরিয়াটা আছে ভাইয়া এটা ঠিক আগের মতো কিডনির বাইরের দিকের এরিয়াটা কি বলে কর্টেক্স বলে তো এটারেও বলে অ্যাড্রেনাল গ্রন্থির করটেক্স আর ভিতরের দিকে যে বর্ণযুক্ত এরিয়া আছে মানে একটু কালো কালারের কালচে কালচে এরিয়া আছে এটাকে বলে কি মেডুলা। এখন এই এনজিও টেন্সিন টু হরমোন এটা না কর্টেক্সের উপরে যায় কাজ করে কর্টেক্সের উপরে যায় কর্টেক্সে কিছু কিছু কোষ থাকে এই কোষগুলা কি করে জানো তোমরা যখন এন্ডোক্রাইনোলজি পড়বা মানে হরমোনের যে চ্যাপ্টারটা পড়বা সমন্বয় নিয়ন্ত্রণ তখন তোমরা জানতে পারবা যে এই কর্টেক্স থেকে তিনটা হরমোন খরিত হয় একটাকে বলে গ্লুকো কর্টিকয়েট যেটা আর একটা নাম কর্টিসোল আর একটাকে বলে মিনার এলো যেটা আর একটা নাম অ্যালডোস্টেরন আর একটা বলে গোনাডো কর্টিকয়েট যেটা হলো এক ধরনের সেক্স হরমোন তো কর্টেক্সে অ্যাকচুয়ালি এই তিন ধরনের জোন থাকে বা তিন ধরনের কোষ থাকে যারা এই তিন ধরনের হরমোন খরিত করে তো এনজিও টেন্সিন টু অ্যাকচুয়ালি যেই সব কোষ নাকি মিনারেলো কর্টিকয়েড হরমোন অথবা অ্যালডোস্টেরন হরমোন খরণ করে সেই সব কোষের উপরে হইল কাজ করে এবং অ্যালডোস্টেরনের খরণ কি বাড়ায় দেয় এবং অ্যালডোস্টেরন হরমোন এই যে দেখো মেডুলার মধ্যে যে রক্তনালীগুলো আছে এই রক্তনালীর মধ্যে প্রবেশ করে এবং রক্তে চলে আসে ঠিক আছে রক্তে চলে আসার পর তারা যায় কই এই অ্যালডোস্টেরন হরমোন তো খরণ হইলো এখন রক্তে চলে আসার পর তারা যায় কই এটা আমরা একটু দেখি খেয়াল করো এই অ্যালডোস্টেরন হরমোন ভাইয়া রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে ডিরেক্টলি চলে যায় হইলো আমাদের দূরবর্তী পেঁচানো নালিকার কাছাকাছি এই দেখো সে হইলো রক্তের মাধ্যমে প্রবাহিত মিলিত হয়ে একদম দূরবর্তী পেচনালিকার কাছাকাছি যে ব্লাড গুলো আছে সেইখানে চলে যায় দূরবর্তী পেচনালিকায় স্পেশাল টাইপের কিছু সেল থাকে এই সেলগুলোকে বলে প্রিন্সিপাল সেল নাম জানা লাগবে না জাস্ট মনে রাখবা যে স্পেশাল টাইপের কিছু সেল আছে এই সেলগুলোর উপরেই হলো অ্যালডোস্টেরন হরমোন কাজ করে তো রক্তের মাধ্যমে বাড়িত হয়ে সে দূরবর্তী পেচনালিকার কাছাকাছি চলে যায় সেইখানে দূরবর্তী পেচনালিকার কোষগুলোর মধ্যে ঢুকে যায় এবং ওইটার উপরে সে কাজ করে এখন কি কাজ করে এটা আমরা একটু দেখি ধরো অ্যালডোস্টেরন আসলো এখন দূরবর্তী পেচনালিকার কোষের ভিতরে ঢুকলো এটা ধরো দূরবর্তী পেচনালিকা বা সংগ্রাহক নালিকা ঢুকার পর এই অ্যালডোস্টেরন কি করে জানো এই অ্যালডোস্টেরন ডিরেক্টলি একদম নিউক্লিয়াসে ঢুকে যায় ধরো এই যে আমার অ্যালডোস্টেরন এটা আমার ঢুকলো ঢুকার পর সে ডিরেক্টলি কই ঢুকে যায় নিউক্লিয়াসে ঢুকে যায় নিউক্লিয়াসে ঢুকার পর কি হয় জানো সে এখানকার কিছু জিন আছে সেই জিনগুলোকে অ্যাক্টিভেট করে জিন যখন অ্যাক্টিভেটেড হয়ে যায় জিন যখন এক্সপ্রেস করা শুরু করে তখন কি হয় বলতো আমরা তোমার অধ্যায় একে পড়ছি না জিন যখন এক্সপ্রেস করে তখন কি হয় ট্রান্সক্রিপশন হয় ট্রান্সক্রিপশন হয়ে এই যে জিন বা ডিএনএ থেকে কি তৈরি হয় জিন মানে কি ডিএনএ তো তাই না ভাইয়া তখন আমরা জানি ট্রান্সক্রিপশনের মাধ্যমে ডিএনএ থেকে কি তৈরি হয় বলো আর এনএ যেটা হলো আর থেকে তৈরি হয় প্রোটিন তো দেখো এটাকে বলে ট্রান্সক্রিপশন আর এটাকে বলে ট্রান্সলেশন সো দেখো কিছু জিন অ্যাক্টিভেট হয়ে যায় জিনের কারণে হলো প্রথমে ট্রান্সক্রিপশন হয়ে এমআরএন এ তৈরি হয় তারপরে ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হয় এই প্রোটিনগুলা ভাই এখন ভেসিকলে আবৃত হয়ে যায় এবং ভেসিকলের মাধ্যমে সে তার ট্রান্সপোর্টেড হয়ে একদম সেল মেমব্রেনের কাছাকাছি এসে পড়ে সেল মেমব্রেনের কাছাকাছি আসার পর এই ফেসিকোলটা ফেটে যায় এবং প্রোটিনগুলো না সেল মেমব্রেনে এইরকম ইন্টিগ্রাল প্রোটিন হিসেবে কি বসে যায় এই প্রোটিনগুলার নাম হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাকচুয়ালি ভাই এইগুলা এইখানে বসে অর্থাৎ সোডিয়াম পটাশিয়াম পাম্প অ্যাকচুয়ালি বেজোলেটারাল মেমব্রেনে বসে তাই হোক অত পেঁচানোর তোমার দরকার নাই এগুলো মেডিকেলের ফার্স্ট ইয়ারে ইজিলি পড়বা আমি একদম ইজিলি এক্সপ্লেন করতেছি যে এটা হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প সোডিয়াম পটাশিয়াম পাম্পের কাজ কি জানো এই যে তোমার এখানে যে তরল আছে তোমার যেটা নাকি সংগ্রাহক নালিকা বা ডিস্টাল পেচন নালিকার এখানে যে তরল আছে যেটা নাকি অ্যাকচুয়ালি মূত্রের মধ্যে যাবে সেই মূত্রের মধ্যে তরল থেকে সে তিনটা সোডিয়াম ভিতরে নেয় আর কোষের ভিতরে কি পটাশিয়াম আয়নের পরিমাণ বেশি থাকে এটা আমরা শ্বসনতন্ত্র চ্যাপ্টারে কিন্তু অনেক ভালো মতো বলছিলাম মনে আছে আর পিসির ভিতরে পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে এই কারণে পটাশিয়াম বাইকার্বন হিসেবে পরিবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড আর বাইরে সোডিয়াম বাইকার্বন হিসেবে পরিবাহিত হয় কারণ বাইরে সোডিয়ামের পরিমাণ কি থাকে বেশি থাকে আর ভিতরে কি পটাশিয়ামের পরিমাণ বেশি থাকে সো এই সোডিয়াম পটাশিয়াম পাম্প কি করে জানো তিনটা সোডিয়াম ভিতরে নেয় আর দুইটা পটাশিয়াম বাইরে দেয় এইভাবেই কিন্তু পটাশিয়াম বাইরে খরিত হইলো বুঝতে পারছো আমরা যে ওই যে বলছিলাম সক্রিয় খরণের সময় যে অ্যামোনিয়া হাইড্রোজেন অর্গানিক অ্যাসিড অর্গানিক বেজের সাথে সাথে পটাশিয়ামও খরিত হয়েছিল তখন কিন্তু আমরা বলছিলাম যেটা তোমরা নেক্সট ক্লাসে জানতে পারবা এই যে সেই জানতে পারলা বুঝতে পারছো তো সোডিয়াম তিনটা ভিতরে যায় আর পটাশিয়াম দুইটা বাইরে গেল তাহলে দেখো তিনটা যদি ভিতরে যায় দেখো তিনটা ভিতরে আসলো দুইটা বাইরে গেল তার মানে দেখো বেশি পরিমাণ জিনিস কি আসতেছে ভিতরে আসতেছে আর কম পরিমাণ জিনিস কি হইতেছে বাইরে যাইতেছে তাহলে এই প্রসেসটা যদি চালু থাকে এরকম যদি প্রতিনিয়ত তিনটা করে ঢুকতে থাকে আর দুইটা করে বাইরেতে থাকে তাহলে ভিতরে আয়নের ঘনমাত্রা কি বাড়বে না কমবে অবশ্যই ভিতরে আয়নের ঘনমাত্রা বাড়বে আর বাইরে আয়নের ঘনমাত্রা কি কমবে তার মানে বাইরে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কমবে আর ভিতরে এই প্রসেস যদি চালু থাকে কারণ তিনটা যেহেতু বেশি পরিমাণে ঢুকাইতেছি কম পরিমাণে বের করতেছি তাহলে বেশি পরিমাণে দ্রব্য ঢুকাইলে তাহলে বেশি পরিমাণে দ্রব্য পানিতে দ্রবীভূত বেশি হবে আয়নের পরিমাণ বাড়বে এবং এখানকার ঘনমাত্রাও কি বাড়বে কনসেন্ট্রেশনও কি বাড়বে তাহলে দেখো কনসেন্ট্রেশন যদি বাড়ে এখানে কনসেন্ট্রেশন তখন কম থাকবে আর এখানে কনসেন্ট্রেশন বেশি থাকবে আমরা জানি পানির কাজ হলো অভিশ্রবণ প্রক্রিয়ায় সে কম ঘনমাত্রা থেকে বেশি ঘনমাত্রায় পরিবাহিত হয় ঠিক আছে এভাবে ভাই এই সোডিয়ামটা যখন এই রক্ত মধ্যে ঢুকে যায় তখন পানিও না এই রক্ত মধ্যে সোডিয়ামকে ফলো করে কারণ তখন এই রক্তনালীর মধ্যেও সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় আবার এখানে কইমা যায় অ্যাকচুয়ালি ভাইয়া সোডিয়াম ঢুকলে সোডিয়াম ঘনমাত্রা বাড়ায় দেয় পানিও এদের ভিতরে ঢুকে যায় সোডিয়াম যে জায়গায় যায় পানিও সোডিয়ামকে কি করে ফলো করে এভাবে দেখো বেশিরভাগ পানি আর সোডিয়াম কি তোমার রক্তে নিয়ে নিলা তাই না বেশি পরিমাণ পানি যদি এখানে শোষণ করে তুমি আবার রক্তেই নিয়ে নাও তাহলে মূত্রে পানির পরিমাণ কি কমবে না বাড়বে তুমি তো রক্তেই নিয়ে নিছো ম্যাক্সিমাম পানি তাহলে মূত্রে পানির পরিমাণ কি কমবে মূত্রে পানির পরিমাণ কমলে মূত্রটা কি ঘন হবে না হালকা হবে অবশ্যই মূত্রটা কি হবে ঘন হবে এই কারণে যখন আমরা ডিহাইড্রেশনে ভুগি তখন আমাদের রেডিন ইন অ্যালডোস্টোরন সিস্টেম অ্যাক্টিভেট হলে আমাদের মূত্রের ঘনমাত্রা কি হয় বেড়ে যায় কেন বেড়ে যায় বুঝতে পারছো এই যে এই কারণেই বেড়ে যায় কারণ পানি আমরা শোষণ করিনি ঠিক আছে সো প্রসেসটা আমরা আই হোপ বুঝতে পারছি সো এটা হলো ভাইয়া সোডিয়াম পটাশিয়াম পাম্প দেখো দেখলেই বুঝা যাইতেছে যে এটা হলো দুইটা পটাশিয়াম ভিতরে নিল বিনিময়ে তিনটা সোডিয়াম কি বের করে দিল সো এটা আর কি দেখাইলাম ভিজুয়ালাইজেশনের জন্য এসার আর কিছুই না আরেকটা সিস্টেমে তো আমরা পানি কনজার্ভ করতে পারি রেনিং এনজিও অ্যালডোস্টেরন সিস্টেম ছাড়াও আরেকটা সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা পানি কনজার্ভ করতে পারি দেখো আমাদের ব্রেইনে কিন্তু হাইপোথ্যালামাস থাকে দেখো এটা হলো আমাদের হাইপোথ্যালামাস আমাদের এই হাইপোথ্যালামাসের নিচে এই যে থলিটা তুমি থলির মতো যে জিনিসটা দেখতেছো এই থলির মতো জিনিসটাকে বলে পিটুইটারি গ্রন্থি পিটুইটারি গ্রন্থি দুইটা অংশ আছে কারণ মাঝখানে একটা ব্যবধায়ক বা সেপটাম আছে এটা দেখতেই পাইতেছো এটা থাকে ভাই সামনের দিকে তাই এটাকে বলে অ্যান্টেরিয়র পিটুইটারি বা সম্মুখ পিটুইটারি পিটুইটারি গন্ধে দুইটা ভাগ আছে একটা ভাগ হলো সামনের ভাগ একটা ভাগ হলো পিছনের ভাগ পিছনের ভাগটাকে বলে পোস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারি আর সম্মুখ যে ভাগটা এটাকে বলে অ্যান্টেরিয়র পিটুইটারি বা সম্মুখ পিটুইটারি এখন আমাদের এই হাইপোথ্যালামাসে হাইপোথ্যালামাস কি থাকে না তাহলে থাকলে হাইপোথ্যালামাসের মধ্যে নিউরনও থাকবে কিছু আমরা জানি নিউরনের কোষ দেহ থাকে তারপর দেখো এগুলা কি হইছে ডেনড্রাইট বেরোছে কোষ দেহ থেকে কি বেরোয় ডেনড্রাইট হইছে এবার ডেনড্রাইট থেকে এগুলা কি বেরোলো একজন বেরইলো তাহলে একজন না তোমার একদম বের হয়ে একজন কই নেমে আসে নিচের দিকে নেমে আসে এখন নিচের দিকে কোন কম্পার্টমেন্টে নেমে আসে অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টে না পোস্টিরিয়র কম্পার্টমেন্টে অবশ্যই পোস্টিরিয়ল কম্পার্টমেন্টে কারণ কি জানো পোস্টিরিয়র কম্পার্টমেন্টটা সামহাউ দেখছো হাইপোথ্যালামাসের সাথে কানেক্টেড অ্যান্টিরিয়র কম্পার্টমেন্টের সাথে হাইপোথ্যালামাসের কোনো কানেকশন নাই পোস্টিরিয় কম্পার্টমেন্টের সাথে ডিরেক্ট কানেকশন আছে এই কারণে পোস্টিরিয়র কম্পার্টমেন্টের সাথে বা পোস্টার পিজিউটারের সাথে এই নিউরনগুলা কি নিউরনের যে একজনগুলা এগুলো ডিরেক্টলি পোস্টার পিজিউটারিতে নেমে আসে ঠিক আছে এখন এই যে নিউর এই নিউরনগুলো না এই নিউরনগুলো হলো রিসেপ্টর হিসেবে কাজ করে রিসেপ্টর কারা জানো যারা নাকি ব্লাডের এর সেন্স করতে পারে আমরা কি টাচ রিসেপ্টর বলছি না টাচ রিসেপ্টর কি টাচের অনুভূতি গ্রহণ করতে পারে ব্যারো রিসেপ্টর রক্তচাপের অনুভূতি গ্রহণ করতে পারে তারপরে তোমার কেমো রিসেপ্টর কেমিক্যালের অনুভূতি গ্রহণ করতে পারে থার্মো রিসেপ্টর তাপের অনুভূতি গ্রহণ করতে পারে তেমনি অসমো রিসেপ্টর ব্লাডে অসমোলারিটি বা রক্তের ঘনমাত্রার অনুভূতি গ্রহণ করতে পারে এবং মনে রাখবা ব্লাডের অসমলারিটি বা ঘনমাত্রা যখন কমবে তখন এরা কিন্তু অ্যাক্টিভেট হয় না কিন্তু ব্লাডের অসমলারিটি ভাই অসমলারিটি মানে ঘনমাত্রা এটা তোমরা ধরে রাখো অসমোলারিটি বাড়া মানে ঘনমাত্রা বাড়া অসমোলারিটি কমা মানে ঘনমাত্রা কমা দেখো ব্লাডের যে এই অসমলারিটিটা আছে। যখন বাড়ে তখন না এই অস্মরিসেপ্টর গুলা কি হয়ে যায় জানো এই যে নিউরন একটা সিগনাল পায় কারণ এরা এদের আশেপাশে তো ব্লাড ভেসেল থাকে তাই না এই ব্লাড ভেসেল থাকলে এই ব্লাডের যে ঘনমাত্রা এই ঘনমাত্রা তো তারা করতে এই ঘনমাত্রা এই যে ঘনমাত্রা এই ঘনমাত্রা ঘন হয়ে যায় ব্লাড কখন ঘন হয় যখন ব্লাডে পানির পরিমাণ কমবে তো ব্লাডে যখন পানির পরিমাণ কমে এবং ব্লাড যখন ঘনমাত্রা বেড়ে যায় তখন এই সংকেতটা হইলো এই নিউরন পায় এবং এরা হইলো অ্যাক্টিভেট হয়ে যায় অ্যাক্টিভেট হওয়ার পর তারা কি করে জানো অ্যাক্টিভেট হওয়ার পর তারা এডিএইচ বা অ্যান্টি হরমোন নামক একটা হরমোন তৈরি করে এই কোষ দেহের ভিতরে তার এই সেল বডির ভিতরে এডিএইচ বা অ্যান্টি হরমোন নামক একটা হরমোন তৈরি করে আমি এখানে গোল দিয়ে দেখাইতেছি এই গোল কণাগুলা হইল এডিএইচ সো তারা কি করে এই যে এই গোল কণাগুলা হইল এডিএইচ এডিএইচ বা অ্যান্টি ডাই ইউরেটিক হরমোন নামক একটা হরমোন তৈরি করে অ্যান্টি মানে কি ডায়ুরেসিস মানে বেশি মূত্র ত্যাগ করা আর অ্যান্টিডাইরিস মানে কি জানো কম মূত্র ত্যাগ করা অ্যাকচুয়ালি ডাইউরিসিস মানে বেশি মূত্র ত্যাগ করা অ্যান্টিডাইরিস মানে কি কম মূত্র ত্যাগ করা তাহলে অ্যান্টিডাইউরিটিক হরমোনের কাজ কি মূত্রের পরিমাণ যাতে কমে এইটাই হলো অ্যান্টিডায়োরেটিক হরমোনের কাজ এখন দেখো অ্যান্টিডায়োরেটিক হরমোন এখানে তৈরি হইলো তৈরি হওয়ার পর তারা এই যে একজনের ভিতরে ঢুকে এবং একজন বে 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 তারা নিচে নেমে আসে এই যে এইখানেও তৈরি হয় এই এখানে তৈরি হওয়ার পর একজনের ভিতরে ঢুকে ঢুকে বে বে নিচে চলে আসে দেখো আমি আবার একটু বলি এখানকার নিউরনগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে অর্থাৎ ব্লাডের অস্মোলারিটি বা ঘনমাত্রা এর যে অনুভূতি আছে এটা গ্রহণ করতে পারে যখনই ভাইয়া ব্লাডটা ঘন হয়ে যায় ব্লাড কখন ঘন হয়ে যায় যখন ব্লাডের পরিমাণ কমে যায় তখন ব্লাডের ঘনমাত্রা কি বেড়ে গেলে এই জিনিসটা এরা সেন্স করতে পারে কারণ এদের আশেপাশে অনেক ব্লাড ভেসেল থাকে অনেক ব্লাড সাপ্লাই থাকে সো এই ঘনমাত্রা ধরো বাড়লো ঘনমাত্রা বেড়ে গেলে ব্লাডের এরা সেন্স করতে পারে তখন এরা অ্যাক্টিভ হয়ে যায় অ্যাক্টিভ হয়ে গেলে এরা অ্যান্টিডায়োডিক হরমোন তৈরি করে এটা এইখানে তৈরি হয় এবং একজন বে 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 নিচে আসে নিচে এসে এই যে এইখানে পোস্টির পিডিটোরিতে খরিত হয় অর্থাৎ পোস্টির এটা জমা থাকে তাহলে ভাই অ্যান্টিডায়োটিক হরমোন তৈরি হয় কোথায় অ্যান্টিডায়োটিক হরমোন তৈরি হয় হলো হাইপোথ্যালামাসে কিন্তু জমা থাকে কোথায় জমা থাকে এই যে পোস্টেরিওর পিটুইটারিতে কী থাকে জমা থাকে এবং পর্যাপ্ত সিগনাল বা এইখানে এই উত্তেজনার পরিমাণ যদি বেশি হয় অর্থাৎ অসমোসেফ্টরগুলো যদি বেশি স্টিমুলেটেড হয় তখন এই পোস্টেরিওর পিটুইটারি থেকে অ্যান্টিবায়োটিক হরমোনগুলো কী হয় রক্তে ক্ষরিত হয় এবং রক্তের মাধ্যমে বাহিত হয়ে তারা আবার চলে আসে সেই ডিজিটাল প্যাচনালিকার কাছাকাছি দেখো সেই রক্তের মাধ্যমে বাহিত হয়ে সে দূরবর্তী প্যাচনালিকার ওই সেইম কোষটা যেই কোষের সাথে নিউক্লিয়াসে বাইন্ড করছিল সেই সেইম কোষের কাছাকাছি এই অ্যান্টিডায়োটিক হরমোন চলে আসে অ্যান্টিডায়োটিক হরমোন চলে আসার পর এই যে সেই অ্যান্টিডায়োটিক হরমোন রক্তের মাধ্যমে চলে আসছে এই রক্তের মাধ্যমে চলে আসার পর সেই রিসেপ্টরের সাথে বাইন্ড করে রিসেপ্টরের সাথে বাইন্ড করার পর রিসেপ্টর ভিতরের দিকে একটা মলিকিউল রিলিজ করে এই মলিকিউল যে আবার ডিএনএর সাথে বাইন করে সেই ডিএনএ থেকে আবার সেই ট্রান্সক্রিপশন হয় ট্রান্সলেশন হয় কিন্তু এর আগে যেই জিনটাকে অ্যাক্টিভ করছিলো অ্যালডোস্টেরন তোমাদের মনে আছে অ্যালডোস্টেরনও কিন্তু একটা জিনকে অ্যাক্টিভ করছিলো কিন্তু ওই জিনটা কিন্তু অন্য জিন ছিল যেটা কি সোডিয়াম পটাশিয়াম পাম্প নামক প্রোটিন তৈরি করছিল কিন্তু ভাইয়া এইবার এই যে অ্যান্টি ডায়োরিটিক হরমোন ডিফারেন্ট টাইপের আরেকটা জিনকে অ্যাক্টিভ করে তাই অন্য একটা ট্রান্সক্রিপশন হয় মানে আগে ট্রান্সক্রিপশনের মতো না কিন্তু হ্যাঁ ট্রান্সক্রিপশন মানে ওই জিন থেকে ধরো অ্যালডোস্টেরন অ্যাকচুয়ালি অ্যাক্টিভ করছে জিন ওয়ানকে জিন ওয়ান থেকে তোমার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়ে তৈরি হয়েছে সোডিয়াম পটাশিয়াম পাম্প তেমনি ভাইয়া এই যে এডিএইচ আছে এডিএইচ ধরো অ্যাক্টিভেট করে এই এডিএইচ অ্যাক্টিভেট করে জিন টু কে ধরো এখানে জিন 2 আছে এডিএইচ হলো জিন 2 কে অ্যাক্টিভেট করে এই জিন টু হলো তোমার ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন হয়ে ফাইনালি তৈরি করে ভাই কিছু প্রোটিন যারা আগের মতো ঠিক আবার এইভাবে ফেসিকল দিয়ে বাহিত হয়ে এখানে ফেটে প্লাজমা মেমব্রেনে যুক্ত হয়ে যায় থায়লডস্টেরনের কারণে যে প্রোটিনটা তৈরি হচ্ছিল ওটার কি বলসি সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু এই যে এডিএইচ এর কারণে যেই প্রোটিনটা তৈরি হয় এই জিন 2 এর অ্যাক্টিভেশনের কারণে যেই প্রোটিনটা তৈরি হয় ওটার নাম হলো অ্যাকোয়াপোরিন অ্যাকুয়া পরিণ অ্যাকোয়া শব্দের অর্থ কি পানি পরিন মানে ছিদ্র পর মানে কি ছিদ্র মানে এমন একটা ছিদ্র যেটার মধ্যে দিয়ে পানি ঢুকতে পারবে ওইটারই বলে অ্যাকোয়া পরিন তাহলে ভাইয়া দেখো এরকম অ্যাকোয়া পরিন যখন সৃষ্টি হয় তাহলে এই যে প্লাজমা মেমব্রেনের পানির ভেদ্যতা কি বেড়ে যায় অর্থাৎ পানি ঢুকতে পারে বেশি বেশি কারণ এখানে অ্যাকোয়া পরিন আছে। অর্থাৎ পানি ঢুকার জন্য ছিদ্র আছে তখন বেশি বেশি পানি ঢুকবে এটারে বলি আমরা ভেদ্যতা ভেদ্যতা মানে কি এইখানে যে পানিটা আছে এই পানিটা ইজিলি এই যে প্লাজমা মেমব্রেন বাউন্ডারিটা আছে এটা ভেদ করে ভিতরে ঢুকতে পারবে এটা কি বলে পানির ভেদ্যতা বেড়ে যাওয়া তাই এডিএইচ এর কারণে অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপের একটা জিন অ্যাক্টিভেট হয় ওই অ্যাক্টিভেট হওয়ার পরে অর্থাৎ এডিএইচ একটা এখানে কাজ করার পর ডিফারেন্ট টাইপের একটা জিন অ্যাক্টিভেট করে ডিস্টাল পাচন নালিকায় ওই জিনটা ভাইয়া ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের মাধ্যমে যে প্রোটিনটা তৈরি করে ওটা একটা ডিফারেন্ট টাইপের প্রোটিন হয় আগের মতো কিন্তু হয় না সোডিয়াম পটাশিয়াম পাম্প হয় না অ্যালডোস্টেরনের কারণে যেই জিনটা অ্যাক্টিভেট হয় ওটা তৈরি করে সোডিয়াম পটাশিয়াম পাম্প কিন্তু এই এডিএইচ এর কারণে যে জিনটা অ্যাক্টিভেট হয় ওটা তৈরি করে অ্যাকোয়াপোরিন যার কারণে পানির ভেদতা বেড়ে যায় কারণ এই অ্যাকোয়াপোরিনের মধ্যে মধ্য দিয়ে কী পানি ঢুকে এটা এমন একটা ছিদ্র যেটার মধ্যে পানি ঢোকে তাহলে পানির ভেদতা বেড়ে যায় তাই বেশি বেশি পানি শোষণ হয় তাহলে বেশি বেশি পানি শোষণ যদি হয় তাহলে পানিটা ভিতরে ঢুকে গেল ভিতরে ঢুকে ফাইনালি আবার ব্লাডে চলে যায় পানিগুলো তাহলে পানিগুলো যদি ব্লাডে চলে যায় তাহলে পানিতে ডিহাইড্রেশনের সময় কী হয় আমার মূত্রের সাথে বেশি পানি বের করে দিবো নাকি ব্লাডে পানিটা ধরে রাখবো অবশ্যই ব্লাডে পানিটা ধরে রাখবো এই কারণে দেখো মূত্রে পানির পরিমাণ কি হয়ে যায় কইমা যায় কেন মূত্রে পানির পরিমাণ কমে যাবে এখান দিয়ে যেই তরলটা যাবে সেটি তো মূত্র তাহলে মূত্রে পানির পরিমাণ কেন কমবে কারণ ম্যাক্সিমাম পানি এইভাবে শোষিত হয়ে আমি ব্লাডে নিয়ে গেলাম সো ব্লাডে আমি পানিটা ধরে রাখলাম ব্লাডে আমি পানিটা কনজার্ভ করলাম আর মূত্রে পানির পরিমাণ কি কমে গেল এই কারণে বেশি ঘন মূত্র ত্যাগ হইল ঠিক আছে কারণ কি মূত্রে পানির পরিমাণ কম তাই ঘন মাত্রা বেশি তাই কনসেনট্রেটেড ইউরিন বা ঘন মূত্র ত্যাগ হয় সো এইভাবে হলো আমরা যখন ডিহাইড্রেশনে ভুগি তখন রেনিন অ্যানজিওটেন্সিন অ্যালডোস্টেরন সিস্টেম একদিকে অ্যাক্টিভ হয় আর একদিকে ভাই এইভাবে এডিএইচ কাজ করে অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাজ করে এই কাজ করার মাধ্যমে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে আমাদের বডিতে পানি কনজার্ভ করে এবং ফার্দার ডিহাইড্রেশনের হাত থেকে আমাদের রক্ষা করে আমাদের ব্লাড প্রেশার ঠিক রাখে রক্তের ঘনমাত্রা ঠিক থাকে সো এইভাবে হরমোনাল মেকানিজমের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের কিডনি মূত্র তৈরি করে এবং মূত্রের ঘনমাত্রা নিয়ন্ত্রণ করে থ্যাংক ইউ এভরি ফর ওয়াচিং দ্য ভিডিও তোমাদের যদি কোনো কনফিউশন থাকে বা এই লেকচারটা একটু টাফ একটু কঠিন একবারে বোঝাটা একটু কঠিন বাট তুমি যদি এভাবে ফ্লো চার্ট করো যে একটার পর একটা কিসের পর কি হয় যেমন সাপোজ আমি তোমার ফ্লো চার্ট করে দেখাই যেমন ধরো অসমো রিসেপ্টর একটু আগে দেখাইলাম অস্মো রিসেপ্টর অ্যাক্টিভেট হওয়ার কারণে কি হলো বলতো এডিএইচ ক্ষরণ হলো এডিএইচ এর কারণে কি হলো বলতো অ্যাকোয়াপোরিন সৃষ্টি হলো অ্যাকোয়াপোরিন সৃষ্টি হওয়ার কারণে কি হলো বলতো পানি ভেদ্যতা বেড়ে গেল পানি রিঅ্যাবজর্পশন বেড়ে গেল রিঅ্যাবজর্পশন লিখবো আমি ঠিক আছে সো এভাবে যদি ফ্লো চার্ট করে করে তুমি পড়ো না আমার ভিডিও গুলো দেখে তাহলে দেখবা তোমার পড়া একদম ইজি হয়ে গেছে খুবই ইজি হয়ে যাবে ঠিক আছে যদি পারি আমি একটা ফ্লোচার তোমাদের গ্রুপে দিয়ে দিব আমাদের যে একাডেমি গ্রুপটা আছে ওইখানে আমি দিয়ে দিব আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবা ভিডিওটা ভালো থাকলে লাইক দিবা শেয়ার করবা যদি তোমার ভিডিওটা ভালো লাগলে তাহলে তুমি অবশ্যই শেয়ার করো কারণ ভাইয়া ভালো জিনিস যদি তুমি শেয়ার করো তাহলে না তুমি ইন রিটার্ন আরো বেশি ভালো জিনিস পাও ঠিক আছে সো এই কথাটা মনে রাখবা এবং থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও সহজ একাডেমির সাথে এতদিন যারাই আসো আমাদের মনের খুবই কাছের তোমরা এবং আমরা জানি যে তোমরা ফার্দার আমাদের সাথেই থাকবা থ্যাংক ইউ